গীতাঞ্জলির কবি বিশ্বাস করতেন সৃষ্টি অপূর্ণ, তাকে পূর্ণ করে তোলাই মানুষের সাধনা আর দায়িত্ব। সে পথ অনন্ত দেশ কাল জুড়ে, সেখানেই অনন্ত বেদনা সংশয় ও আকাঙ্ক্ষার আনন্দ পরস্পরকে ছুঁয়ে থাকে। সেই পূর্ণতার পথেই চলেছে মানুষ ও তার পরম সত্তা, আর সেইটি তার মুক্তির সাধনা। সেই সাধনার সিদ্ধিতেই বন্ধন মুক্তি, আর বন্ধন মুক্তির আনন্দই গীতাঞ্জলির মূল সুর। আকাশে আলোতে প্রকৃতিতে প্রাণে গানে প্রেমে সে অপার্থিব আনন্দ গীতাঞ্জলিকে করেছে আনন্দময় পাঠের এক অনন্য অভিজ্ঞতা। তোমার সাথে